বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া অক্ষয় তৃতীয়া অত্যন্ত মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তিথি এবং ভগবানের খুব প্রিয় তিথি। এই দিনে যা করবেন তা অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় তৃতীয়াতে যদি কেউ পাতস্নান, হরিনাম, জপ, ভগবানের অর্চন, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ, শুদ্ধ বৈষ্ণব ও ব্রাহ্মণদের ভোজন এবং দান করেন, তাহলে তাকে কখনোই যমালয়ে যেতে হবে না, যমরাজকে দর্শন করতে হবে না। তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন এবং কি কি করবেন না। প্রথমে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন না। প্রথমত, অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম প্রভৃতি আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। দ্বিতীয়ত, এদিন চা, কফি, পান, তামাক, বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য গ্রহণ করবেন না। তৃতীয়ত, এদিন তাস, পাশা, জুয়া খেলা, দ্রুত ক্রীড়া বর্জন করবেন। চতুর্থত, এদিন অবৈধ সঙ্গ অর্থাৎ স্ত্রী পুরুষদের অবৈধ মেলামেশা নিষেধ। পঞ্চমত, এদিন অন্যের সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, ঈর্ষা অন্যের ক্ষতি করবেন না। ষষ্ঠত, এদিন শাস্ত্র ও সাধু গুরু বৈষ্ণবদের নিন্দা বা সমালোচনা করবেন না। সপ্তমত, এদিন কোনো প্রাণী হত্যা, প্রাণীহিংসা করবেন না। অষ্টমত, এদিন মিথ্যা কথা বলবেন না, মিথ্যাচার করবেন না। এবার আমরা জানব অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই যা করবেন। এক, ব্রাহ্মমুহূর্ত বা অন্তত সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে পাতস্নান করবেন। দুই, এদিন উপবাসের প্রয়োজন নেই, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। তিন, মঙ্গলারতি, ভগবানের সেবা পূজা, অর্চন, শৃঙ্গার, আরতি, ভোগ নিবেদন, প্রণাম করবেন। চার, ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। পাঁচ, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা করবেন। ছয়, ভগবানের ললাটে চরণে কর্পূর মিশ্রিত চন্দন লেপন করবেন। এই অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব চলে, অর্থাৎ অত্যন্ত উষ্ণ আবহাওয়া হেতু ভগবানের ইচ্ছা অনুসারে একুশ দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। অল্প জল, কর্পূর, অগুরু নিয়ে চন্দন বেটে সেই চন্দন ভগবানের অঙ্গে লেপন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। সাত, এই দিন সকালে বাবা মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করবেন। আট, বসুন্ধরা মাতাকে প্রণাম এবং সূর্যদেবকে প্রণাম করবেন। নয়, অধিক হরিনাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করতে পারেন। দশ, চুলা ধুয়ে মুছে ভগবানের জন্য আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জনাদি দুগ্ধজাত মিষ্টদ্রব্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। এগারো, শ্রীমৎ ভগবদ্গীতা যথাযথ শ্রীমৎ ভাগবত অধ্যয়ন করবেন। বারো, নৃসিংহ কবচ ভগবান শ্রী নৃসিংহদেবের একশো আট নাম পাঠ করতে পারেন। তেরো, কৃষ্ণকথা শ্রবণ করবেন, শিল প্রভুপাদের প্রবচন শ্রবণ করতে পারেন। চোদ্দ, শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম মায়াপুর বা পুরীধাম অথবা নিকটস্থ ইস্কন মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে যেতে পারেন। নিকটস্থ পবিত্র নদীতে স্নান করতে পারেন। মৃত পিতামাতা বা পুরপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধক্রিয়া করতে পারেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের কৃষ্ণপ্রসাদ ভোজন করাবেন এবং সামর্থ্য অনুযায়ী অন্নব্রস্ত, জপ, অর্থ দান করবেন। ভগবানের জন্য পুষ্পমাল্য বা তুলসী পাতার মালাবাণী অর্পণ করতে পারেন। সমর্থপক্ষে শুষ্ক তুলসী কাষ্ঠের প্রদীপ নিবেদন করতে পারেন। অন্তত ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি করবেন। হরিনাম জপ, ভগবানের সেবা পূজাদি করে কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।